আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তা ভিডিওটা এত কষ্ট করে সেট আপগুলো করলাম, ব্যাস কারেন্ট। এই কারণে আমি ভিডিও করতে পারতেছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বেশ কিছুদিন যাবৎ আমি ভিডিও করতে পারছি না। আপনারা তো দেখেই ফেলেছেন ফার্স্ট ক্লিপটা, যে আমি ভিডিও করার সময় ওয়ান করছি, এত সেট আপ করে রেডি করছি, বাস কারেন্টটা চলে গেল। তো এরকম হতেই আছে প্রতিনিয়ত, যার কারণে আমি ভিডিও করতে পারছি না। আর আমার ভিডিও করার টাইমটা যেহেতু রাত্রে, সেক্ষেত্রে একটু নয়েজটাও কম আসে আর ইকোটাও কম আসে। দ্বিতীয়ত আমি আমার স্টুডিওটা সম্পূর্ণ টিনের উপরে, তো বৃষ্টির যে বৃষ্টিও পড়ছে, বৃষ্টিতে ছোপ ছোপ আওয়াজ, সেটা আপনারা হয়তো শুনতে পাবেন। তো এই সব কিছু মিলে আর কি ঠিকভাবে ভিডিওগুলো করা পসিবল হচ্ছে না। এবং আমি আউটডোর অনেকগুলো শ্যুট করব চিন্তা করেছিলাম, কিন্তু এই ওয়েদারের কারণে আসলে পসিবল হয়ে উঠছে না। তাও আজকে আমি অনেক তাড়াতাড়ি ফার্স্ট আর্লি আমি বাসায় এসেছি, এসে আর কি আমি দেন ভিডিওটা ওপেন করেছি, যাতে কারেন্টটা যাওয়ার আগে আমি ভিডিওটা সম্পূর্ণ করে নিতে পারি। তো আজকের ভিডিওর টপিকটা হলো ক্যানন 75-300 এই USM জুম লেন্সটা সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো আজকে ভিডিওটা একটু বড় হবে, তা আপনারা আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ অনেক ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে আলোচনা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যার কারণে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে। তাই চলুন আর দেরি না করে ইন্ট্রোর পর ভিডিওটি শুরু করা যাক। তো 75-300 এই USM জুম লেন্সটার কার্যকারী ক্ষমতা কী? তো আমি সর্বপ্রথম বলে নিই এই জুম লেন্সটা কারা ব্যবহার করবে। তো সর্বপ্রথম যারা মোটামুটি ক্যামেরা চালাতে চালাতে একটা মোটামুটি অভিজ্ঞতা হয়ে গিয়েছে ক্যামেরা সম্পর্কে, হাতটাই আপনার স্টেবিলাইজার করে নিতে পারেন আপনি, সেক্ষেত্রে আপনার এই লেন্সটা আপনার জন্য। যদি আপনার হাত ছেঁকি হয় সেক্ষেত্রে এই লেন্সটা কখনো আপনার জন্য না, সেটা USM হোক বা আলট্রা USM যদি হয় সেক্ষেত্রে এই লেন্সটা আপনার জন্য নয়। তার মূল কারণ হলো এতে ইমেজ স্টেবিলাইজার নাই, সেক্ষেত্রে আপনার হাত যদি শেক করে আপনার ভিডিও বলেন বা আপনার ছবি বলেন অনেক শেক আসবে এবং ছবিতে অনেক নয়েজি ভাব পাবেন, তো সেক্ষেত্রে কখনো আপনি শার্প ছবি আপনি তুলতে পারবেন না এটা দিয়ে। তাই সর্বপ্রথম যাদের ক্যামেরা সম্পর্কে একটু চালানোর অভিজ্ঞতা আছে বা আপনি চালাতে পারেন হাত স্টেবিলাইজার রেখে বা হাত খুব ধীরে স্থিরে আপনি আপনি ছবিটা তুলতে পারেন, সেক্ষেত্রে এই লেন্সটা আপনার জন্য। তো আমরা যে ভুলটা করি, আমরা যখনই ক্যামেরা কিনি না কেন আমরা চিন্তা করি যে 75-300 মানে বেশি জুম লেন্স এবং অনেক বড় দেখতে, যে লেন্সটা অনেক বড়, এটা দেখেই আমরা মূলত শো অফের জন্য লেন্সগুলো কিনি। বাট আমরা যখন এই লেন্সটা কিনি তখন আপনার ছবি যখন ক্লিক করি সেক্ষেত্রে কোনো ভালো রেজাল্ট আমরা পাই না, কারণ কি এটা আপনার আউটডোরের জন্য সম্পূর্ণ লেন্সটা, এটা ইনডোরে ইম্পসিবল ব্যবহার করা। ব্যবহার করতে পারবেন অনেক লাইট লাগবে, সেক্ষেত্রে আপনি কোয়ালিটিও ঠিকভাবে পাবেন না, ব্যাকগ্রাউন্ড ব্লার হবে না, কারণ এটা যেহেতু জুম লেন্স অনেক দূরের থেকে জুম করা লাগবে। তো ইনডোরে অনেক দূর থেকে জুম করা আসলে একটা ইম্পসিবল বিষয় হয়ে দাঁড়ায়। তো সব কিছু মিলায় এটা আপনার ইনডোরের জন্য না, আর এর অ্যাপারচার সংখ্যা অনেক বেশি, যার কারণে এটা ইনডোরে পসিবল না। আপনার ইনডোরে পসিবল যেসব লেন্স সেগুলো হলো আপনার 1.8 অ্যাপারচার, 1.4 অ্যাপারচার, এই লেন্সগুলো আপনার ইনডোরের জন্য পারফেক্ট একটি লেন্স, কিন্তু এটা ইনডোরের জন্য না। তবে আপনি যদি আউটডোরে শ্যুট করেন অনেক ভালো রেজাল্ট আপনি এই লেন্সটা থেকে পাবেন। তবে এই লেন্সটা কাদের জন্য সেটা তো বলেই দিলাম, যারা নতুন এই ভুলটা করে সব সময় আপনারা এই লেন্সটা কিনে ছবির কোয়ালিটি ভালো পান না, সেক্ষেত্রে আপনার ক্যামেরার দোষ দেন বা আপনার শখ চলে যায় আস্তে আস্তে ছবির উপর থেকে আপনার মন উঠে যায় যে সবাই শার্প ছবি তুলতে পারছে কিন্তু আপনি ছবি শার্প তুলতে পারছেন না। তো এটার মূল কারণটা হলো আপনি এই লেন্সটা সর্বপ্রথম আপনি বিগিনার হিসেবে বা বিগিনিং করার সময় এই লেন্সটা আপনার জন্য নয়। আপনি যে লেন্সটা কিনতে পারেন বিগিনার হিসেবে সেটা হলো আপনার 55-250 ওই জুম লেন্সটি, কারণ ওটা ইমেজ স্টেবিলাইজার আছে, সেক্ষেত্রে আপনি একটু ভালো সুবিধা আপনি পাবেন। আর এটা যেহেতু USM লেন্স, আমি বারবার বলছি এটা USM লেন্স, এটা বেশ আগের ওল্ড মডেল, এটা যখন আগে ছিল তখন 20K+ এর দাম ছিল। তো এই লেন্সটা দিয়ে আমি অনেক ভালো রেজাল্ট পাই এবং এই লেন্সটা ব্যবহার করে আমি অনেক বেশি ফাস্ট ফোকাস করতে পারি, যেহেতু এটা USM। আপনার এখানে আলট্রাসোনিক মোটর দেওয়া আছে, তবে এটা মিটার দেওয়া নাই, প্রফেশনাল মিটার দেওয়া নাই, তবে এটা আলট্রাসোনিক মোটর আছে। আর এই লেন্সটার কোয়ালিটি এবং এর বিল্ডিংটাও অনেক অসাধারণ। আপনার মাউন্টে দেখতে পাচ্ছেন যে এখানে সিলভার, খুব ভালো মানের আর কি সিলভার ব্যবহার করা হয়েছে এখানে, আর এবং লেন্সটাও অনেক অসাধারণ এবং এটা লাইলন প্লাস্টিক
প্লাস্টিক দিয়ে বিল্ড করা হয়েছে আর ভিতরে অনেক কোয়ালিটিফুল গ্লাস দেওয়া আছে। সব কিছু মিলে অসাধারণ এই লেন্সটি। এবং আপনি এই লেন্সটি বেশ বড় এবং ওয়েটফুল, অনেক ওয়েট। USM লেন্সটা অনেক বেশি ওজন, যখন আমি ক্যামেরার সাথে সেট করি তখন অনেক বেশি ওয়েট এটাতে হয়ে যায়। তো সব কিছু মিলে তাও এটা অনেক ভালো রেজাল্ট আসে আউটডোরে। আর যদি আপনি হুড লাগান আর এই সম্পূর্ণ যদি আপনি জুম করে ফেলেন, লেন্সটা কিন্তু অনেক বড়। তো এটা আর কি যারা প্রফেশনাল কাজ করে আসলে কষ্ট হয়ে যায় লেন্সটা দিয়ে, কারণ এত ওজন এবং এত বড় ক্যারি করা আসলে একটু খারাপ লাগে। তো এটার ফোকাসিং কোয়ালিটি অনেক বেশি ভালো। আর ক্যানন USM এটা হলো Mark III লাস্ট আপডেট একটি লেন্স। তো এই লেন্সটার অ্যাপারচার সংখ্যা হলো 4.5/6 পর্যন্ত এর অ্যাপারচার। তো অনেক হাই লেভেলের অ্যাপারচার। সেক্ষেত্রে আপনি ফুল জুম করার সাথে সাথে, এটা যেহেতু অ্যাপারচার ফিক্সড না, সেক্ষেত্রে আপনার জুম করার সাথে সাথে এর অ্যাপারচার সংখ্যা আরো বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে আপনি লো লাইটে খুব বাজে একটি পারফরমেন্স পাবেন। তো এটা হলো আপনার ইনডোরের জন্য পসিবল না, এটা আপনার আউটডোরের জন্য করতে হবে। বার্ডের ছবি টপে আপনি তুলতে পারবেন খুব ভালো। আর আমার চ্যানেলে তো এই ক্যামেরাটি দিয়ে অনেক ভিডিও করা আছে, অনেক ছবি তোলা আছে, আপনারা তো দেখেই নিয়েছেন। আর মাঝে আমি স্ট্রিট ফটোগ্রাফি করেছিলাম এই লেন্সটা দিয়ে, ক্যানন 75-300 USM জুম লেন্সটা দিয়েই আমি ভিডিওটি করেছিলাম। তো ছবিগুলো আপনারা তো দেখেই নিয়েছেন, ছবিগুলো শার্প কত অসাধারণ। তো সবকিছু মিলায় এই ক্যানোনের 75-300 এই জুম লেন্সটি আপনার এই 2022 সালে কেনা ঠিক হবে কিনা। আসলে 2022 সালে অনেক আপডেট লেন্স চলে এসেছে, তবে যদি আপনি একটু জুম চান আর ভালো ফোকাসিং চান তাহলে আপনার ক্যানোনের 75-300 জুম লেন্সটা আপনার জন্য নেওয়া একেবারে ঠিক হবে। তবে এটা আউটডোর জন্য নিতে হবে, আপনি বার্ডের ফটোগ্রাফি করতে পারবেন বা আপনি স্ট্রিট ফটোগ্রাফি করতে পারবেন। আর এটা যেহেতু ওয়াইড একটা ভিউ আপনি এটা থেকে এই লেন্সটা থেকে আপনি আনতে পারবেন। তো সবকিছু মিলায় এই লেন্সটা তাদের জন্যই। তো যারা কিনবেন অবশ্যই ভিডিওটা দেখিয়ে আপনারা কিনবেন, তাহলে হয়তো আপনার অনেক বেশি উপকারী পাবেন। কারণ আপনি ইনডোরে ছবি তুলতে পারবেন না, লো লাইটে আপনি এটাতে ছবি তুলতে পারবেন না, লো লাইট বলতে আপনি রাতে ছবি তুলতে পারবেন না, খুব কোয়ালিটিফুল ছবি আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনার কোয়ালিটি ছবিতে আনতে গেলে আপনার ISO সংখ্যাটা অনেক বেশি বাড়াতে হবে এবং আপনার অ্যাপারচার সংখ্যা তো এটা ফিক্স না, এটা আপনার আরো হাই হচ্ছে। আর আপনার ISO যখনই বেশি বাড়াচ্ছেন তখন আপনার নয়েজ চলে আসে ছবিতে এবং আপনার সাথে সাথে শাটারটাও কমানো লাগছে, না হলে আলোটা ঠিকভাবে প্রবেশ করছে না। আর সেক্ষেত্রে আপনার ছবির কোয়ালিটিগুলো অনেক বেশি খারাপ হবে, এটা অস্বাভাবিক কিছুই না। তো আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কাদের জন্য এই লেন্সটি। তো আর বেশি কথা বলবো না, অনেক বেশি নয়েজ আসছে আর অনেক বেশি বৃষ্টি হচ্ছে যার কারণে খুব বেশি নয়েজ আসছে। তো আজকের জন্য ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।